হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই কারণেই বলছি, এখন বাজে দুপুর 2:30, আর আজকে হচ্ছে রবিবার, সরি সোমবার বলছিলাম, রবিবার। তো এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি, আর আজকে আমি ভীষণ ভীষণ খুশি। আর দেখতে পাচ্ছ আমি বাড়িতে, তো বাপের বাড়িতেই ছিলাম, বাপের বাড়ির থেকে এই কিছুক্ষণ আগে আমি বাড়িতে এসেছি, আবার চলে যাব, চলে গিয়ে আবার কালকে আসব। একটা ছোট্ট কারণে এসেছি, তো সেই কারণটা তোমাদের সাথে শেয়ার করি, আর তোমাদেরকে চলো ভিডিওটা দেখাই। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার একটা ওয়াশিং মেশিন কিনবো, তো সেটা আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে। তো আমার ওয়াশিং মেশিনটা চলে এসেছে, অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তো অর্ডার দিয়েছিলাম, তো চলে এসেছে সেটা। তো সেটাকে রিসিভ করার জন্য সেই আমরা ব্যারাকপুর থেকে ছুটে ছুটে এসেছি। তো চলো তোমাদের ওয়াশিং মেশিনটা দেখিয়ে দিই, এখন হয়তো সেরকম কিছু বেশি বলতে পারবো না, জাস্ট তোমাদের দেখিয়ে দিয়ে দেখো। তো দেখতে হচ্ছে, ভালো করে দেখাই, দাঁড়াও তোমাদের। তো দেখতে পাচ্ছ এইটা আমার হচ্ছে ওয়াশিং মেশিন, সবে এইমাত্র দিয়ে গেল, ডেলিভারি দিতে এসেছিল, তো এখনও মানে সেটিং কিছু করে দেয়নি, দুদিন পরে লোক এসে তারপর সেট করে দিয়ে যাবে। তো এখন জাস্ট আমরা আনপ্যাক করলাম, ওরাই করে দিয়ে গেল। এই দেখো, এখানে একটা ব্রোশার দিয়েছে। তো এই যে, আমি অতটা ভালো দেখাতে পারছি না, ভিতরে একটা এরিয়ালের প্যাকেটও দিয়েছে সার্পের। দেখো, ওয়াশিং মেশিনটা দেখলে তোমাদেরকে দেখালাম। তো আমি এখনও ভালো করে মানে, ওরা তো যারা ডেলিভারি দিতে এসেছিলো তারা জাস্ট ডেলিভারি দিয়ে চলে গেছে, তারা বলল যে আমরা মানে কিছু আর কি করে দেখাবো না, জাস্ট আপনারা দেখুন মানে ঠিকঠাক মানে আছে কিনা, কোনো খুঁত আছে কিনা সেটা দেখে নিই। তো ওদের সামনেই জাস্ট দেখে নিলাম, ওরাও দেখিয়ে দিল, ওইটুকুনি ওরা শুধু দেখালো, বলে আমরা তো জাস্ট ডেলিভারি দিই, আমরা তো মানে আমাদের আর কোনো দায়িত্ব নেই এইসবের ব্যাপারে। তো ওখান থেকে তো অন্য আরও যারা মানে কাজগুলো করে, মেশিনগুলো সব ডেমো দেখায়, তারা আসবে, তারা এসে করে দেবে, 3 থেকে 4 দিনের মধ্যে তারা চলে আসবে। তো এরা কিছু দেখালো না, তো ওটাই দেখালো যে ঠিকঠাক আছে কিনা, ভাঙাচোরা আছে কিনা সেটাই দেখালো। তো খুবই খুশি হয়েছি আমি। তো এখন কথা হচ্ছে, মেশিনটা যবে চালু না হচ্ছে তবে থেকে কোনো জামা কাপড় কাচা যাচ্ছে না, তো মেশিনটা এখনও সবে আজকে আসলো। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো, যাই হোক সব কমেন্টই বলেছি করতে পারো। তো ব্যারাকপুর থেকে ছুটে ছুটে এলাম, ওটা নিলাম, বেরিয়ে যাব, কেন বাড়িতে মা রান্না করেছে, তো আমরা এটা রিসিভ করার জন্য এসেছি, যেহেতু ঘরে শাশুড়িমা নেই, তো ওটা রিসিভ করে এখনই আমরা চলে যাব। তো এখনই বলতে একটু স্নান টান করবো, তারপর একটু বসে টসে যাব। তো যাই হোক, ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, কেন দেরি হয়ে যাবে, মা ওদিকে বসে থাকবে, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমার মা মানে ব্যারাকপুরে বাড়িতে বসে থাকবে। তো ছোট্ট করে ব্লগটা করলাম, জাস্ট একটু দেখানোর জন্যই তোমাদের ব্লগটা করলাম, নালে ভেবেছিলাম আজকে ব্লগ করবো না। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, পায়েল বেঙ্গলি ব্লগ চ্যানেলটা, বারবার বলছি পায়েল বেঙ্গলি ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর কি বলবো, যাই হোক এটা এতটুকুনি বলছি, আর বেশি ভিডিওটা বড় করছি না। তো সবাই ভালো থাকবে, টাটা।